ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার কথা শোনো তাহলে, আমার নাক শূন্য দিয়ে তোমার সবাংশ করে দেবো শেষ। পদ্মাবতী, এ কি বলছো তুমি পদ্মাবতী? শুধু নাক সৈন্যগণের ভয় দেখাচ্ছ? তাহলে শোনো পদ্মাবতী, আমি কি বলো বিধাতা, দীর্ঘ এই লিখিব পুত্র সিন্দর লাল্লাটি উজানি নগরে ঘর, নামে রাজা সায়সদগর, তার একমাত্র কন্যার নাম বেহুলা সুন্দরী, বিবাহ হইবে পূর্ণিমা রাতে, সুখে থাকিবে তারা স্বাদের চম্পাগ নগরে। লক্ষিণী দেওয়ায় পায় আমি পূজা পাবো না বিশ্ব চরাচরে, তাই এইবারে লিখতে পারবে না তুমি লক্ষিণীর লাল্লাটে। তাহলে আবার কি লিখতে হবে? আমি তোমায় যে বাণী বলে দেবো সেই বাণী লিখবে তুমি লক্ষ্মীর ভাগ্যে। বেশ বড় পদ্মাবতী, আমি শুনতে চাই কি বাণী। তাহলে শোনো বিধাতা, ১৬০০ বছর আয়ু লিখিবে লক্ষ্মীর ভালে, নিশানি নগরে ঘর, নামে রাজা সাহেব সদাগর, তার একমাত্র কন্যা বেহুলার সহিত হইবে বিবাহ পূর্ণিমা তিথিতে, সুখে তারা নিত্য যাবে লোহ বা সরধরে, এ মতো সময় আমার কল সর্প দংশন করবে লক্ষ্মীকে। তার পতনে ভাসতে ভাসতে যাবে গাঙ্গুরিয়ার জলে, ভেসে ভেসে যাবে তারা দ্বীপ সুরপুরে, নিত্য গীতে মহেশ্বরে মন সন্তোষে আপন বর মেঘে লাবে, আপন পতিকে ফিরে আনবে আপন আলয়ে। পদ্মাবতী, এ কি বলছো তুমি? এই ভাষায় আমি লিখতে পারবো না, আমি যে বিধাতা, আমার হস্তের কলম রোধন নয়, আমি তোমার কথা আমি লিখতে পারবো না, একটি বার তুমি আমার পক্ষে দাও। তুমি বলতে পারো আমি এই ভাষা লিখে ফিরে আসবি? এর জন্য অপরাধী কি হবে বলো তো? এর জন্য অপরাধী হব আমি, তোমার কোনো অপরাধ নেই। তাই যদি হয়, যাওয়ার সময় প্রাণ ভরে করো আশীর্বাদ, আমি এই ভাষা লিখে ফিরে আসব, আমার যাতে কোনো বিপদ না হয়। বিধাতা প্রাণ ভরে আশীর্বাদ করি, যে কার্যের জন্য পারছি লক্ষ্মীর ভালো ভাগ্য লিখিতে, কারোর জন্য ফিরে সবার কাছে তবে হ্যাঁ, তুমি এই বাণী যতক্ষণ না লিখবে লক্ষ্মীর ভালো, আমি তোমার বছরে ছায়ার মতো রব। কি মশা, এত মশা, ঘাস কাট পায়নি, মর্নিং পায়নি, মশা মারার ধূপ পায়নি, একটা পিড়ি ধরে নিয়েছে, এই পিড়ি থমায় মশা তৈরি, কালকে সকাল হলে ঘরে চলে যাবো। যা যা, মানসিক এত খাস মিষ্টি, ও মশা তোদের সুগার হবে, যা। ওই যে সেটেরার ঘরে মোমের বাতি জ্বলছে, আমি যাই, আমি গিয়ে আমার হস্তের কলমটি পুত্র লক্ষ্মীর লাল্লাটি ভাগ্য লিপলিকে আমি ফিরেই আসি। এই কথা বলিস না কেন, এই সেটার ঘরের মধ্যে কে রে? আরে তুমি কি এমনি ভাবে পথ মাঝিতে শুয়ে রয়েছ? আমি যে বুড়ি দাই, আমি যে স্বর্গের বিধাতা। ও ঠাকুর, ও ঠাকুর, কি মনে করে এই ঘরে? আরে আমি এসেছি পুত্র লক্ষ্মীর লাল্লাটে ভাগ্য লিপি লিখতে। তাই? হ্যাঁ। ও বাবা, কি লিখবে একটি বারে বলো না। শুনে দাই বা, হ্যাঁ তুমি যে মানো, হ্যাঁ সে কথা আমার তোমার কাছে বলতে নেই, আর তোমার একেবারেই শুনতে নেই। আমার শুনতে নেই? তুমি একটিবার পথ ছেড়ে দাও, আমি ঘরের মধ্যে যাই। না আমি ছাড়বো না। কেন? তুমি কি লিখবে একটিবার আমার কাছে বলো, তারপর আমি দুয়ার ছেড়ে দেবো। শুনে দাই বা, আমি তো বললাম আমি তোমার কাছে বলতে পারবো না। আমি ছাড়তে পারবো না। তাহলে আমি দেখতে চাই তুমি কতক্ষণ জেগে থাকো। আমি এইবারে ঠিক দ্বিতীয় প্রহরে আসবো। আর শুয়ে ঘুমালে হবে না, এবার বসে বসে ঘুমাতে হবে, দেখবো বিধাতা কি লেখে লক্ষ্মীর ভালে। শ
সুবর্ণ সুযোগ, তাই বাজে এবার ঘুমিয়ে পড়েছি। আমি যাব, আমি চরের মধ্যে চুরি করে গিয়ে পুত্র লক্ষ্মীন্দর লাল্লাটে আমি ভাগ্যলিপিকে ফিরেই আসব। আমি কারোর কাছে বলবো না। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে তিন সত্য করো। তিন সত্য করতে হবে? চন্দ্র, সূর্য, ইন্দ্র, এই তিনটি দেবতা সাক্ষী করছি, তুমি যা বলবে আমার কাছে আমি কারোর কাছে বলবো না। খুব ভালো হয়েছে, তাহলে এইবার পথ ছেড়ে দাও, আমি ঘরের মধ্যে যাই। কেমন? না না, তোমারও তিন সত্য করতে হবে। আরে আমার দিয়ে বিশ্বাস হচ্ছে না? একদম না। তাহলে শুনে দাই বলো, ব্রহ্ম, বিষ্ণু আর মহেশ্বর, আমিও তিনটি দেবতার সাক্ষীকে বলে যাচ্ছি। আচ্ছা, আমি লিখে যাওয়ার সময় সমস্ত কথা বলে যাবো। বলে যাবে? এই আমি দোয়ার ছেড়ে দিলাম, যাও। আমি যে স্বর্গের বিধাতা, আমি এসছি তোমার লাল্লাটে ভাগ্যলিপ লিখতে, কিন্তু তোমার কি দুর্ভাগ্য কপাল, আমার ভাষা তোমার লাল্লাটে আমার লেখা হলো না। আমি লিখলাম মনসার কথা মতো, আজ নিশ্চিত তোমার লাল্লাটে আমি ভাগ্যলিপ লিখে ফিরেই যাচ্ছি লেখা, আমি ভাগ্যলিপ লিখে ফিরেই যাচ্ছিলাম। ওকে, সেটেরার ঘরে জ্বলছে মোমের বাতি, আমি চাওয়ার করবে ওই মোমের বাতিটি আমি নিজ হস্তে আমি নিবৃত করে দিয়ে যাই। সুবর্ণ সুযোগ, দাইমা ঘুমিয়ে পড়েছে, দাইমার কাছে আমি যা লিখেছি কথাটি বলা যাবে না, তার চেয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। তিন সত্য করলে চোরের মতো চুরি করে পালিয়ে যাচ্ছ, এখন ঠাকুরটাও কি মিথ্যাবাদী হয়ে গেছে? এখনো তুমি জেগে রয়েছো? আমি যে এখনো জেগে আছি। তাহলে ছোট দাইবা, আমি কি লিখেছি? হ্যাঁ বলো। ওগো দাইবা, 12 বছর লিখিলাম পুত্র লক্ষ্মীন্দর লাল্লাটি, বাহ, উজানি নগরে ঘর, নামে রাজা সায় সাধক। আচ্ছা আচ্ছা, তার একমাত্র কন্যা বেহুলা বিবাহ হইবে পূর্ণিমা রাতে, ভালো খাওয়া দাওয়া হবে, লহর বাসে থাকিবে দুইজন, আচ্ছা, মনসার কাল্লাগিনী দংশিবে দুর্লভ লক্ষ্মী, সতী তার মৃত পতিকে নিয়ে ভেসে যাবে ছয় মাস ছয় দিন ধরে গাঙ্গুড়ার জলে, আচ্ছা আচ্ছা, ভাসতে ভাসতে যাবে দেবে সুরাপুরে, নিত্য গীতে মহেশের মনে সন্তোষে মেঙে লাবে ভর, বাদ্যায় বলিয়া কার্য সাধিবে আমার, সর্পের লেজুর নেবে যতন করে অঞ্চলে মাথিয়া, আপন পতিকে ফিরে নিয়ে আসবে আপন আলায় দাইবা। আবার বেঁচে যাবে? ওগো দাইবা বলো, হীরাকে রানী সরকার একে একে ছয় পুত্র মারা গেছে, পুত্র লক্ষ্মীন্দর যে বংশের শেষ পদি, তাই আমি যে স্বর্গের বিধাতা হই, তোমার করে ধরে করি গো মিনতি দাইবা, কথাটুকু যেন রানী সরকার কাছে বলে দিও না, তাহলে রানী মাঝে আর প্রাণে বাঁচবে না দাইবা। আর যদি একান্ত বলো তাহলে কি করবো জানে দাইবা? কি করবে? যদি একান্ত তুমি বলে দাও তাহলে তোমার তোমার সমংস করিব আমি, আমি নিধন দাইবা। যা হয়েছে হোক, এ কথা সনকার কাছে বলাই, সকাল হতে চলল, সনকাকে ডাকি, বলিও মা সনকা, সারা রাত কেটে গেল আমার লক্ষ্মী নেবো কি তুমি মধু দাও, ও মা গো কোথায় রেখে গেছি,
কথা বলো তুমি তো দুয়ারে ছিলে মা আমার কাছে বলে দাইমা আমার জহর মনির বাতি দাইমা কেন নিবি গেল তুমি তো দুয়ারে ছিলে সত্য কথা বলো তুমি তো দুয়ারে ছিলে সত্য কথা বলো তুমি তো দুয়ারে ছিলে দাইমা সত্য কথা বলো একটি মাত্র সোনার আমার কাছে বলে মাহাত্ম সোনার লোকি দাইমা আমার কাছে বলো দাইমা একটি মাহাত্ম সোনার লোক তুমি আমার কাছে বলো একটিমাত্র সোনার লোক আমার কাছে বলো একটি মাহাত্ম সোনার লোকি আমি যে ঘুমায় পড়েছিলাম কখন হাওয়া এসে লিবিয়ে দিয়ে চলে গেছে আমি বুঝতে পারি তা বলে বলো না গোমা আমার তারি তোমার কি দেবে বলেছে আমি তো জানি না কেন তোর কাছে কিচ্ছু বলো না বলে রে ও খালি ছেলামেরা ফেল দিতে বলে না আর কি সেই কিছু বলে না তাহলে শোন বলো বলি ও গো রানী কি হলো মা কানে দুলাবো আমি বাবেলা ও গো রানী কানে দুলাবো আমি বাবেলা ও গো রানী কানে কানে দুলাবো আমি বাবেলা আবার পথের মাঝে হেঁটে যাব কর ফলে পথের মাঝে হেঁটে যাব কর তুলে আগেলা পথের মাঝে হেঁটে যাব কর ফলে আমি কানতে ঝুলাবো ঝুমকো ঢেড়িতে আমি কানতে ঝুলাবো এই বুড়ো বয়সে আমি সাধু মেটাবো এই বুড়ো বয়সে আমি সাধু মেটাবো ওগো রানী কানে দুলাবো আমি বাবিলা ওগো রানী কানে দুলাবো আমি বাবিলা বল যেদিন হতে মহারাজ বাণিজ্যে গেছি সেদিন হতে আমি বড় নিরূপা তা তাই বলছি তোমার নামটা কি জানো আমার তো মনেই পড়ছে না এইটা না তোর ঘরে কবার সাতবার নাম ভুলে গেছি হ্যাঁ তালি শুনো বলে বলে আমার নাম কি আমা কি ফুল কুমারী বাবা বুড়ো বয়স আবার কুমারী কোথায় আছো নায়ক মাতা দাইকে বিদায় করো ও মা দাহিনী কোথায় আছো গায়ের মেয়ে সহিত না পাহা
পারি গো আমি বুড়ো তাই মা গো দাইবি গাইবো আমি বুড়ো দাইমা ওমা তাহলে চলে প্রাসাদের মধ্যে আমি ভালো করে বিদায় করে দেবো বেশাই মা আমি মেলায় এসেছি ও বাবাজি কি বল যাচ্ছি বসন্ত কালে তোমার আমি বলতে পারিনি বসন্ত কালে তোমার আমি বলতে পারিনি তুমি বন্ধু তুমি বন্ধু আমি জানি বসন্ত কালে তোমার বলতে পারিনি আমি বসন্ত কালে তোমার বলতে পারিনি তুমি বন্ধু তুমি বন্ধু আল্লাহ পাক
বসন্তকাল আর আসবে না, তার বলা হবে না। এই সে ছোট কোথায় গেল? ছোট কোথায় রে? এদি তোরা কথা মাছ ধরিয়া ওরে বন্ধু আনাই কো দেশে কে আমার ভালো মাসে মানুষ আসছে রে দিনে থাকে যে আমার রাতে যে ঘুমাস না ওগো দিনে থাকে যে আমার রাতে যে ঘুমাস না আমি যদি বলি কি দিবি আমার তোর নাচাবো তোর ধরে নাচাবো কে নাচাবি বল ওই পাকা ধানের ভিতরে ধানের ভিতর নাচাইনি ঘা কিট হবে এই দেখ বলি শোন কোথায় ছেলে রয়েছে আমার মা সানাকার একটা ছেলে তোর মার বের করতে বল নো নো তোরা যাবি হ্যাঁ যাবি চল যা আসি যা ওই ও কি বলে গেল কি বলে গেল জানিস না ও তো ছেলে সংবাদ দিয়ে গেল চল যা শুনেছি তাই গো মোড়া এসেছি তাই শুনেছি তাই গো মোড়া এসেছি তাই শুনেছি তাই গো মোড়া তাহলে কোথায় যাবো? চম্পক নগরী রাজা চন্দ্রধরী রাজভবন
তুমি কোথায় দেখতে পাচ্ছি না কেন? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আমি একদম খবর দিইনি, খবর তখন দিয়ে এসছি। ভালো হয়েছে, দরজাটা বন্ধ করে, দরজা বন্ধ করে দি, একদম বন্ধ করে দে, যা। কত আর হাঁটাবি? আর কত হাঁটবো বল? এবার দি একটা খোপা বিধি দি না। হ্যাঁ একটা খোপা বিধি দি। হ্যাঁ কি দিয়ে বাঁধবো? আজ মাথার খোপা বিধি দি খালা, বিলির কাটা দি। কেন রে? আজ মাথার খোপা বিধি দি খালা, বিলির কাটা দি। কি করবি? দেশের পয়সা লুটে নেবো, চোখের পালকে দেশের পয়সা লুটে নেব, চোখের পালকে মাথার খোপা বেঁধে দিয়ে খেলা, মাথার খোপা বেঁধে দিয়ে খেলা, বেঁধে কাটাতে দেশের পয়সা লুটে নেব, চোখের পালকে দেশের পয়সা লুটে নেব, চোখের পালকে চোখের পালকে দেশের না কালো নিয়ে নেব, চোখের পালকে বাবুকে। আর হাঁটতে হাঁটতে এলাম বটি চম্পক নগরে, তারপর হাঁটতে হাঁটতে এলাম বটি চম্পক নগরে, স্বর্ণকার ওই ছেলে না খাবো ভালো কি গাইছে, বলি ও মা শনকা, তোর মার মাসি এসেছে রে মা, দরজাটা মাসি এসেছে, আমরা কেউ বাড়ির মধ্যে নেই, এই বলা উঠো, জল জীবিত মানুষ কথা বলতে নাই, কেউ নেই, দরজা যদি ভাঙতে হচ্ছে উপায় থাকবে না, দরজা ভাঙ, এদিকে কি হবে, দরজা ভাঙতে হবে, থাম আমি মিস্ত্রি ডাকি, মিস্ত্রি ডাকতে হবে না, তাহলে এক দুই তিন বলবো, ধরে ঠেলে ফেলে দেবো, দরজা ভেঙে যাবে, এক দুই আরে ছেলে হলে তো বুকে কাপড় জড়ানো থাকতো, কি হয়েছে? এ বাবা আমরা তো ঢোসার দিকে যাচ্ছিলাম, এই ওলা উঠো বলে ঢোসার দিকে যেতে হবে না, আমাদের তিলপির ভিতর হয়েছে, তা তিলপির ভিতর কার হয়েছে নাকি তোমার হয়েছে? তো হয়েছে যাকে বলে ও দিদি লো। আরে কি হলো তোর? খোকা হয়েছে না কুকি হয়েছে, বলি ও দিদি লো, খোকা হয়েছে না তোর কুকি হয়েছে, বলি ও দিদি লো, খোকা হয়েছে না কুকি হয়েছে।
মাসি মীর মাসি খবর পেয়েছি বছরে বছরে সে জানো কাহিনী শোনাতে আমি তিন কোটি টাকা নেব তোমাকে শাড়ি সুখে দিদি করো ভাই ষষ্ঠী তুমি দাও বছরে বছরে সে জানো কাহিনী শোনাতে পারি দিদি আমার একটু গ্রামে যত দেখি কার বাচ্চা আছে দেখ তোমাদের কারের কোলে বাচ্চা নেই বাবা 2022 থেকে কি করেছি এত মিস দিয়েছিস যে নোনো নেই কেন আর কোন দেখা যায় না নেই নেই আর কার কোলে বাচ্চা আছে বাচ্চা যদি থাকে তো দে গ্রামে যেসব হিজড়ে এসে আশীর্বাদ দিয়েছে তার থেকে গুণ আশীর্বাদ দিয়ে যাবো দিয়ে যা আন মার ভাতারা নিয়ে আয় চন্দ্রমুখে আলো দিবি দু বস্তা গাড়ি নিয়ে এসেছি লোড করে নিয়ে চলে যাও আর বাচ্চা আছে এদি শাড়ি ওকে নাচাতে পারি তবে এখানে নয় বাস বাগানে বা যে কোনো ছেঁচা পুকুরের খোলে আমার ভাতারা নিয়ে আয়